నన్న నటి పత పత పటి నన్న నన్న నటి పత పత పటి మతి హదా పటి భోదా దియే ఖేలా గుతగతా నటి హదా పటి భోదా నటి హదా పటి భోదా హదా భోదా హదా భోదా తక్తదుం 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 সঙ্গে আছে পিসে মশাই পিসে মশাই পিসে মশাই সঙ্গে আছে পিসে মশাই রেগে সদাই কাই দুষ্টুমির ওই পালের গোদা হদাটাকে চাই 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 ঠিক বলেছ ভোদাদা, একেবারে পয়সা উসুল। কিন্তু ভোদাদা, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না বল আমায়? আচ্ছা ভোদাদা, ওরা ওই জাহাজের দিকে কি ছুঁড়ছে? আরে এই কথা, একে তো বলে বিপদ সংকেত। ওই যে ওই যে নাবিকটা দেখছিস, ওই নাবিক ঝড়ের সময় বিপদে পড়ে ওই জাহাজের দিকে সংকেত পাঠিয়ে ওদের সাহায্য চাইছে। ও, এই ব্যাপার? বাহ, বেশ ভালো পদ্ধতি তো। বুঝলি বাচা, সিনেমায় ওই বিপদগ্রস্ত নাবিকদের সংকেত পাঠানোর পদ্ধতিটা না আমার খুব ভালো লেগেছে। বিপদের সময় আমরাও ওই ধরনের সংকেত ব্যবহার করতে পারি, কি বল? ঠিক বলেছো দাদা, তবে আজ থেকেই শুরু করি। এই ভোদা আয়, তোর এই গোদা চেহারায় আমি একটু মুষ্টিযুদ্ধ প্র্যাকটিস করি। তাই নাকি রে? আদা, আমার সাঙ্গপাঙ্গরা থাকতে তুই আমায় কিচ্ছু করতে পারবি না। তোর চোখে কি হলো রে ভোদা? তুই কি দেখতে পাচ্ছিস না তোর সাঙ্গপাঙ্গরা এখানে কেউ নেই? এক্ষুনি এখানে ওরা চলে আসবে আদা, দেখবি। তবে দেখ, তোর হাতের টিপটা যে এখনো কাঁচা রয়ে গেল। আমি এখানে দাঁড়িয়ে আছি, তোর চোখটা সত্যিই গেছে। আমি তোর দিকে টিপই করিনি হাদা। এ কি, এ যে ভোঁদাদার বিপদ সংকেত! নিশ্চয়ই ভোঁদাদা কোনো বিপদে পড়েছে। ওই সংকেত যেদিক থেকে পাঠানো হয়েছে সেদিকেই আমাকে এক্ষুনি যেতে হবে। নে ভোঁদা, এবার আমার মুষ্টিযুদ্ধ শুরু করি। হা দাদা, থামো থামো বলছি, নয়তো এই লাঠি। ওরে বাবা, পচার হাতে লাঠি না, মানে মানে সরে পড়ি। বচা, তুই ঠিক সময় এসে পড়েছিস, নইলে হাঁদাটা আমায় পিটিয়ে একেবারে পরোটা বানিয়ে দিত। দাদা, তোমার সংকেত পাঠাবার মতলবটা দারুণ কাজে দিয়েছে, কি বলো? আচ্ছা, তাহলে ওরা তীর ধনুক দিয়ে বিপদ সংকেত তৈরি করেছে। দাঁড়া, তোদের মজা আমি দেখাচ্ছি। এটা হলো আমার সংকেত তীর। এবার দেখি আমার বিপদ সংকেতে কারা সাড়া দেয়। এ কি, আবার ভোঁদাদার বিপদ সংকেত? মনে হয় ভোঁদাদা কোনো বিপদে পড়েছে, এক্ষুনি আমাকে যেতে হবে। ভোঁদাদা, তোমার উপর আবার হামলা হয়েছে। সে কি রে, আমিও তো দেখলাম একটা তীর আসলো আমার দিকে, আমি তো ভাবলাম ওটা তোর ছোড়া তীর। কি ব্যাপার হলো এটা ভোঁদাদা? আমার কিন্তু একটা অন্য সন্দেহ হচ্ছে বাচ্চা। কি, এ আবার কি? গাছের উপর থেকে কেউ আমাদের উপর ফাঁদ পেতেছে। তাহলে আমার সন্দেহটাই ঠিক, তুই আছিস এসবের পেছনে। দেখ, এবার আমার
তীর তোদের কিভাবে ভেদ করে? ওই তো ওই ছোটটার হাতে তীর ধনুক, এই হতো চারা। তুই তার মানে তীর ছুঁড়েছিলি আমাকে? ওরে বাপ রে বাপ, আমার কপালে তীর ছোড়া! দাঁড়া, তোর মোজা আমি দেখাচ্ছি, দাঁড়া। ওরে বাবা রে, আমার ছোড়া তীর যে পাহারাদারের কপালে গিয়ে লেগেছে! গেছি আমি, এবার পালাই আমি, পালাই পালাই। কিরে হদ, এবার তো তোর বিপদ সংকেত যে তোকেই বিপদে ফেলে দিল। আমার কাছে একটা পেন্সিল কাটার ছুরি আছে বন্ধুদা, তাই দিয়ে দড়িটা কাটি। বন্ধুদা একদম নড়ো না, বাঁচাও। এই নে বোদা, কাল তুই আমার বাগানটা সাফ করে দিয়েছিলি, তাই তোকে এই খেলনা গাড়িগুলো উপহার দিলাম। ধন্যবাদ পিসি মশাই। যত সব কিছু ভোতার জন্য, আর আমার জন্য সব ফাঁকা। বোদার ওই খেলনা গাড়ি দফা রফা যদি আমি না করেছি, তাহলে আমার নাম আদানা। খেলনা গাড়িগুলো দারুণ হয়েছে, কি জোরে জোরে চলছে! ভাবছি হাদুটাকেও একটা দিব। আমার খেলনা গাড়ি নিয়ে খেলা করা হচ্ছে? ও বোদা, তোর ওই গাড়িগুলো খুব জোরে দৌড়ায় ঠিকই, কিন্তু ওরা মনে হয় আর বেশি দূর যেতে পারবে না। আমি এবার এইগুলোর উপর লাফ দিয়ে উঠি। না না হাদা, গাড়িগুলো যে ভেঙে যাবে রে! এবার আর একটা লাভ দিলেই আমার চূর্ণ অভিযান সার্থক হবে। তুই আমার গাড়িগুলো সব ভেঙে দিলি, কষ্টটা কিন্তু মোটেও ভালো করলি না। এই ফল তোকে পেতেই হবে, বাজি অত চড়ো। দুঃখিত ভোদা, তোর গাড়ি চড়া আমার আর হলো না রে। গাড়িগুলোর গতি থাকলেও মোটেই শক্তপোক্ত নয়। বাড়ির বাইরের দেওয়ালটা মেরামত করার জন্য সিমেন্টটা মাখছি, কিন্তু জলটা শেষ হয়ে গেল। যাই একটু জল নিয়ে আসি। ভাগ্যটা আমার দারুণ ভালো, পিসিমশের জমে যাওয়া সিমেন্টটা এবার আমার হাঁদাকে কুপকাত করতে কাজে লাগবে। দারুণ একটা আইডিয়া মাথায় এসেছে। স্টিলের তৈরি এই লরিটার ভেতর এই জমে যাওয়া সিমেন্টটা দিয়ে ভর্তি করি, এইটা মনে হয় হাঁদার জন্য যথেষ্টই শক্ত হবে। ও মোদা, এই খেলনা গাড়িটা মনে হচ্ছে খুব শক্ত, তবে চিন্তা নেই, এইটা ভাঙতেও আমার সময় লাগবে না। তাই বুঝি আমি বাজি রেখে বলতে পারি, হাঁদা এই লরিটা তুই কিছুতেই ভাঙতে পারবি না। ইস, তোর এই ভুল ধারণাটা বদলানো দরকার। হাঁদা, তোর এই লরিতে কি ছিল? এই জমে যাওয়া কিছু সিমেন্ট রে হাদু, এবার তো তোর পালাবার পথ নেই। আমি কিন্তু এখানে আটকে গেছি। চল হাদু চল, তোকে এবার আমি এই গাড়ি করে সারা পাড়া বেড়াতে নিয়ে যাই। হুদা, আমায় ছাড় বলছি। না না ছাড়বো না, তোকে আরেকটু আরেকটু জোরে বরঞ্চ ঠেলে দি। মনে হয় এবার তোর কাটা গাছের খোঁচা কপালে নাচছে। আমার সাথে লাগবার আগে এবার থেকে পাঁচবার করে ভাববি হাদা। না 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 না, টি হাত
ফ্যাপা ফ্যাপা ফ্যাটি নন্না নন্না নাটি ফ্যাপা ফ্যাপা ফ্যাটি মাটি হাদা ফ্যাটি ভোদা দিয়ে খেলা গুতো গাতা নাটি হাদা ফ্যাটি ভোদা নাটি হাদা ফ্যাটি ভোদা হাদা ভোদা হাদা ভোদা তাক্তাদুম 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 তাক্তাদুম। এই যে শোনো ছেলেরা, কাল স্কুলে দাঁতের ডাক্তার আসবেন, তোমাদের সকলের দাঁত পরীক্ষা করবেন, যার দাঁত সব থেকে পরিষ্কার আর ভালো থাকবে তাকে পুরস্কৃত করা হবে। স্যার, আমার দাঁত সবচেয়ে বেশি পরিষ্কার, কেমন ঝকঝক করছে দেখুন, আর ভীষণ শক্ত, একটা নারকেল দিন, দাঁত দিয়ে ছুলে দিচ্ছে এক্ষুনি, তাহলে স্যার পুরস্কারটা আমি পাবো? হত ছাড়া, এখন তোর দাঁত বন্ধ কর, কাল ডাক্তারবাবুর সামনে খুলিস, তারপরেই বোঝা যাবে তোর দাঁত শক্ত না আমার বেদ। এই না, মানে আমার বেদ কেন? সেটা কালই বুঝতে পারবি মোরকট। এখন আমি যাচ্ছি, কালকের জন্য সবাই প্রস্তুত হও। ঠিক আছে স্যার। বুঝলি বাচ্চা, আমি শুনেছি পাকা আম নাকি দাঁতের পক্ষে খুবই ভালো। ও মা, তাই নাকি? এটা তো জানতাম না। তুই আর জানবি কি করে, তোর বয়সই বা কত? বয়স যাই হোক, তাহলে তো কালকের প্রস্তুতি হিসেবে আজকে আমাদের আম্রভক্ষণ করতেই হবে ভোদাদা। সেটাই তো ভাবছি, কিভাবে ওই আমগুলোকে পাড়া যাবে। আমি বলি ভোদাদা। বল দেখি। মই দিয়ে দেওয়ালে উঠে আমের নাগাল পাওয়া যাবে মনে হচ্ছে। ওরে বচা, তোর যে বুদ্ধি কবে হবে! মই দিয়ে যে আম পাড়া যাবে সেটি কি আমার মাথায় নেই রে, কিন্তু মই কোথায় পাবো? কেন ভন্দাদা, তুমি আর আমি যদি একসঙ্গে চেষ্টা করি তবে একটা মই বানাতে পারবো না? তা পারবো না কেন, কিন্তু সে যে বড় ঝামেলা। কালকের পুরস্কারের জন্য আমরা এইটুকু ঝামেলা পোহাতে পারবো না? ওরে ভোদা, ওরে পচা, তোরা আম খেয়ে দাঁত পরিষ্কার করবি, তারপর পুরস্কার জিতবি, আর আমি বুঝি দাঁত বার করে দেখবো, তারা তোদের মই আমি তৈরি করাচ্ছি। তাহলে বচা, আমাদের মই তৈরি, কি বল? হ্যাঁ ভোদাদা, এবার সাবধানে মই দিয়ে আমগুলো পাড়তে হবে। ঠিক বলেছিস, তারপর মজা করে আমগুলো পেটস্থ করা যাবে। খাওয়াচ্ছি তোদের আম, পাওয়াচ্ছি তোদের পুরস্কার, এক্ষুনি গিয়ে আমি ওই আম বাগানের মালিক গোবর্ধন বাবুকে খবরটা দিয়ে আসি, তারপর দেখ তোদের নিজের তৈরি মই কেমন তোদেরই মাথায় পড়ে। আপনি এক্ষুনি গিয়ে দেখুন গোবর্ধন বাবু, আপনার আম বাগানের পেছনের দিকে মই দিয়ে ভোঁদা আর বচা সব আম পেরে নিচ্ছে। আপনি এক্ষুনি যান, এক্ষুনি যাবো তো, যাবোই তো, গিয়ে ওই ছোড়া দুটোকে ঠ্যাং আমি যদি না ভেঙেছি তবে আমার নাম, আমার নাম গোবর্ধন, হ্যাঁ গোবর্ধন চক্রবর্তী না। দাদা পালাও, পালো তুই বাঁচা, আমিও পালাচ্ছি। এতক্ষণে বোধ হয় গোবর্ধন বাবু ভোদা আর বচাকে ধরে সব
কটা দাঁত ভেঙেই দিয়েছে। যাই দেখি কি ওদের অবস্থাটা। শোনো ছেলেরা, এইমাত্র ডাক্তারবাবু পরীক্ষার ফল জানিয়েছেন, আর সব থেকে সেরা দাঁতের জন্য পুরস্কার পাচ্ছে শ্রীমান ভোঁদা। যাও ভোঁদা, পুরস্কার স্বরূপ বাইরে এক ঝুড়ি আম রাখা আছে, ওগুলো তোমার, সবাইকে ভাগ করে দিয়ে তারপরে নিজে খেও। কিন্তু স্যার, আমাকে তো দেখতে পাচ্ছি না। ওকে ডাক্তারবাবু একটু বিশেষভাবে পরীক্ষা করে দেখছেন, একটু পর হয়তো ছাড়া পাবে। ঠিক আছে স্যার, আমরা যাচ্ছি। এই নে বোতা, এটা তুই খা। ওই দেখো বোদাদা, দেখোই না একবার। ওরে হাদারে, তোকে এই পাকা পাকা আমগুলি দেবার খুবই ইচ্ছে ছিল রে, কিন্তু তোর যা অবস্থা, তুই যে খেতেও পারবি না রে। ইস, কি কষ্ট! সত্যি তোর জন্য ভারী কষ্ট হচ্ছে, যেন আমার বুকটা ফেটে যাচ্ছে রে। তাই তোর হয়ে তোর ভাগের আমটাও আমি খেয়ে নি। তুই কিছু মনে করিস না হাদা। আরে ভোঁদা, একা একা বল না তাচ্ছিস কেন? এই এই ভোদু, এই বলটা আমায় একবার দে না। এই গামবুট পরা পায়ে একটা লাথি হাঁকাবো। হাঁটাটা যে একটু শান্তিতে থাকতে দেয় না, সব সময় ঝামেলা করে। এখন আমার বলটা চাইছি কি মতলবে কে জানে, আবার না দিলেও ঝামেলা করবে। ইয়ে মানে ঠিক আছে, এই নে। এই দে দে। তোর বলটা কি বাজে রে ভোঁদা, যেখানে লাঠি মেরে পাঠাতে চাই সেখানে কিছুতেই যায় না, কি বেয়ারা বল। মোটেই না, তুই তুই বল যে তুই লাঠিটা বাজে মেরেছিস, কেবল বলের তোষ দিলে হবে। এবার কি হবে, এই কাজটা যে ভেঙে গেল। হাত ছাড়া গুলো, এটা কি গড়ের মাঠ পেয়েছো? এই তোদের দুজনের মধ্যে কে আমার গবেষণাগারের জানালা ভেঙেছে শুনি। ইয়া মানে বলটা ওর। হাত ছাড়া, এই বলটা দিয়ে তোর মুন্ডু উড়িয়ে দিতে পারলে ভালো হতো। পলাই পলাই, এবার আমার মুন্ডু উড়বে, পলাই। আমি ভেবেছিলাম এর ভিতর জল আছে, এই তো দেখছি বলি। তোর কৌশলটা যে মাঠে মারা গেল, কষ্ট করে যা করতে চেয়েছিলি আমার গামবুটটা কেবল বালি বোঝাই হয়ে গেল রে। না, এই ডাস্টবিনটার কাছে বসে ওটা খুলে ঝেড়ে একটু পরিষ্কার করে নি। ঠিক যখন দিয়েছিলাম, তারা বেটাকে এবার দেখাচ্ছি মজা। আরে হাতা যে আমার কাজটা সোজা করে দিয়েছে, বাবা ওর বিখ্যাত গামবুটটা আবার পাশে রেখে দিয়েছে। দেখ এবার হাঁদা, বালির থেকেও জঘন্য জিনিস তোর গামবুটে এবার আমি ঢালছি। চাই এবার আমি হাঁদার সামনে দিয়ে পলটা নিয়ে চাই। হাঁদা, এর পরের বার আমি ঠিক এর শোধ তুলবো। আমাকে ঘায়েল করার ক্ষমতা তোর নেই রে ভোঁদা, তুই যেখানেই যা আমি এক্ষুনি আসছি তোর কাছে। তোর বলে আবার আমি লাথি মারবো।
এই দেখ তোর বলে আমি আবার লাথি মারব, চুটি করতে পারবি না। এই বলের বদলে আমার আমার বুট ফসকে গেল কি করে? আমার জানালার কাছ থেকে ভাঙল। ও ভেঙেছে, ওই দেখুন, ওই দেখুন ওর এক পায়ে গাম্বুট, মানে মানে ওই গাম্বুটটা চলে ওর, আর ওটা দিয়েই আপনার কাঁচটাও ভেঙেছে। এমন শক্ত লোহার রডটা কেমন বেঁকিয়ে দিলাম বাবা। ভুদাদা তোমার গায়ে কি শক্তি গো! এক ধাক্কাতেই কাঁধ হয়ে গেলি, ধরেছি এই রবারের পাইপটাতে রং করে লোহা বলে কুঁতোকে পোকা বানাচ্ছিস, চলি রে। আমি নেবই হাতা, হাতাটা আজ কুতোর সামনে এইভাবে আমাকে অপমান করলো, আমাকে যেভাবেই হোক এর জবাব দিতেই হবে। কিন্তু কি করে কি করে আইডিয়া, হাতাটা আমার ব্যায়ামের সরঞ্জামগুলো নেবার জন্য বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছে, আর এগুলো তো আমি বোর্ডিং এর পেছনের ঘরটাতেই লুকিয়ে রেখেছি, এটাই হবে ওর ফাঁদ। এবার বাচাদন বুঝবে আমাকে ধাক্কা দেবার ফল। যাই, শুরু করি এবার আমার কাজ। ওই তো হাদা আসছি এবার। আরে ভোদা না, কি করছে বোর্ডিং এর এই পেছনের ঘরটায়? দরজাটা যে খুলছেই না, এখন কি হবে? আমার ব্যায়ামের সব যন্ত্রপাতি গুলো যে এই ঘরেই, আর দাঁটা যদি এক্ষুনি এসে পড়ে। ওরে ভোদা, পিটি পিটি ব্যায়ামের যন্ত্র সব এখানে লুকিয়েছিস, তাড়া, তুই ওই দরজাটা খুলতে পারবি না ভোদা। তোর ওই ব্যায়ামের যন্ত্রপাতি আমি বের করছি। এই দেখ কি করে দরজা খুলি। এবার যে তুই কুপোকাত, আর এর জন্যই আমি ওই দরজার সব কাটা স্ক্রু আগে থাকতেই খুলে রেখেছিলাম। গেলাম রে হাতা, গেলাম রে বাজারে, যাস না রে বাজার। দেখো ভোদাদা, তোমার জন্য এই কাগজটা নিয়ে এসেছি। কি লিখেছে রে? কত রকম ব্যায়ামের কলা কৌশল দিয়েছে, গায়ের জোর বাড়ানোর নিয়ম কানুন। তাই নাকি? দে দে দেখি দে। এই সব উল্টো পাল্টা লেখা। ওই দেখো বাবা, এ বাবা, হাতা কাগজটা যে ওই সাইকেল আরোহীর মুখে, এ বাবা, ও যে কিছু দেখতে না পেয়ে সোজা মারে।
হদো, তোর আর ব্যায়ামের দরকার নেই রে। এমন লেপ পেটাইয়ের পর তোর চেহারাটা এমনিতেই পেটাই পরোটা হয়ে যাবে রে। নাটি হাদা ফ্যাটি বোদা।